بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. এক বোনের পক্ষ থেকে আরেকজন প্রশ্ন লিখেছেন যে তার স্বামী যৌন সমস্যায় আছে, যেটা বিয়ের সময় থেকেই, বিয়ের 10 বছর হয়ে গেছে, বাচ্চাও আছে, ডাক্তার দেখালেতে বলে উনি ডাক্তার দেখায় না এবং সমাধানও করে না, তাকে সময় বেঁধে দেওয়া হয়েছে কিন্তু সে কোনো ভ্রূক্ষেপ করে না। তো সে তার কাছ থেকে খোলা তালাক নিতে চাচ্ছে এবং এটার বিধান কি জানাবেন? দেখুন, একজন নারী যদি তার স্বামীর কাছ থেকে তার হক না পায়, যে সমস্ত হক একজন স্বামীর ওপরে রয়েছে স্ত্রীকে দেওয়ার ক্ষেত্রে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হক হচ্ছে স্ত্রীর যৌন চাহিদা পূরণ করা। এটা একটা গুরুত্বপূর্ণ হক। শুধুমাত্র থাকার জায়গা, খাবারের ব্যবস্থা, কাপড় চোপড় কিনে দিলেই হক আদায় হলো তা নয়। এগুলো যেমন জরুরি, তার যৌন চাহিদা পূরণ করাটাও স্বামীর জন্য অত্যন্ত জরুরি। এখন কোনো স্বামী যদি এটা করতে না পারে, তাহলে ওই স্বামী এখানে অক্ষম বলে প্রমাণিত এবং এক্ষেত্রে স্ত্রীর জন্য অধিকার রয়েছে যে সে স্বামীর কাছে তালাক চাইতে পারে, এটা শরীয়ত অনুমোদিত। যেমন হাদিসে আছে যে কোনো নারী যদি বিনা কারণে, শরীয়তের কোনো কারণ নাই, এমনিই যদি সে স্বামীর কাছে তালাক চায়, তাহলে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। কিন্তু এখানে সুস্পষ্ট কারণ আছে, অতএব সে তার কাছে তালাক চাইতে পারে এবং তার কাছে থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে সে বলবে যে আমি থাকবো না, আমাকে তালাক দিয়ে দাও। তো এক্ষেত্রে সে মোহরানা ফেরত দিবে, তার যে মোহরানা তাকে দেওয়া হয়েছিল সেটা ফেরত দিবে, অথবা যদি না দেয় তো বলবে যে এই মোহরানা দেওয়া লাগবে না, তুমি আমাকে তালাক দিয়ে দাও। ঠিক আছে, তো এটাকে খোলা তালাক বলা হয়। খোলা তালাক যখন দিয়ে দিবে, তখন 1 মাস ইদ্দত পালন করার পরে অন্য জায়গায় বিবাহ বসতে পারবে, তাতে কোনো বাধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম।